একটু টেকনিকে শিখে দিতে পারো নাকি একটু স্পিডে কি হয়ে ঘন্টা হয়ে গেল একটা পাঁচ ঘন্টা হয়ে গেল বর কে কিভাবে তাড়াতাড়ি রান্না করে খেতে খাওয়ানো যায় ভাবানো যায় এগুলো একটু টিপস দিবা আমার এখানে একটা কারি বার কোন সব কিছু তো আমার জল ঢালে জিন্দেগিতে জল ঢালে হ্যাপি হলি হ্যাপি হলি আরে রান্না তুমি রান্না করে কালো হয়ে গেছে বাবা সাদা জামা কাপড় পরে রেডি হচ্ছে হোলিতে নতুন জামা কাপড় পরতে হয় সাদা চকচকা তুমি না বলে বেরোবা বেরোবো আমি সব ঠিক আছে আগে রান্না করো এই যে পাঠার মাংস নিয়ে আসছি পাঠার মাংসটা কইরে খাবা না খাওয়াবা না আমাকে সে তো সব ঠিক আছে যাবো ধীরে সুস্থে যাবো বাট আমার এই যে জিনিসটা নিয়ে আসি না না রাত্রিবেলা না দুপুরেই খাবো তোমার তো ভাগ্য ভালো যে আমি তোমার জন্য গোটা পাঠা নিয়ে নেই গোটা পাঠা নিয়ে এসে কাটাবো যেহেতু কথা দিয়েছিলাম তারপর তোমার এই মাসুম চেহারাটার উপর আমার কষ্ট লেগে গেছে সেজন্য আমি ক্যান্সেল করছি ক্যান্সেল করে পরে আমি এইরকম এক কেজি নিয়ে আসলাম মাসুম চেহারার উপর কষ্ট লেগে গেলাম না এটা না তুমি বলে রাত্রিবেলা করতে রাত্রিবেলা পরে গুলি মারো আগে দুপুরবেলা খাবো তুমি আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না তুমি এত সাইজে গুজে এখানে ঘরে বসে কি করতেছিস লাগলে বাবা বাবু আমি বেরোবো বলে দেখো অন্যটা নিয়ে রেডি হয়েছে যে এখন আমি বেরোবো তোমার সাথে ওগুলা পরে সব পরে সব গুলি মারো আমাকে আগে এটা রান্না করে দাও যাও মাত্র বলে বেরোলে না রেডি হও আমি আসছি এখন তোমাকে নিয়ে তারপর বেরোবো আমি তো গেলাম বাইরে আমাকে তো আবি দিয়ে ভূত করে দিল এই হচ্ছে আমার হোলি যত পুরান জামা কাপড় আছে সেগুলা পরে আমি হোলির দিন বেরোই আর সবাই যেমন সাদা ধকধকা জামা কাপড় পরে বেরোয় আমি এগুলো ব্যাপার নেই লেভেলটা কুল রাখতে হবে বুঝছো তো সাদা জামা কাপড় চলো চলো আগে চলো চলো আগে ফটাফট করে দাও আসো তাড়াতাড়ি আসো কিচেনে আসো নিমন্ত্রণ করতে হবে নাকি বেরোবো আগে রান্নাটা করে নাও বেরোবো এখন পাঁঠার মাংস রান্না করব হ্যাঁ হয়ে যাবে তো তারপর আবার কি করব ফ্রাইড রাইস করব ফ্রাইড রাইস মা করে দিবে চাপ নেই তুমি খালি পাঁঠার মাংসটা করে দাও আসো আসো তোমার হাতে রান্না তো বুঝো উফ আসো 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 পেয়ারে সমাজ গায়ে হ্যাঁ না খুশি হয়ে গেছে দেখছো রান্না একবার খালি ভালো বলছি না সব ছেলেদের উদ্দেশ্যে বলছি মেয়েদের খালি একবার রান্নার প্রশংসা করবা তোমার বাড়িতে সপ্তাহে সাত দিনই ভালো রান্না হবে গ্যারেন্টি বলছি গ্যারেন্টি চলে আসো চলে আসো এটা টিক্স দিলাম আমার যে ছোট ছোট ভাই বোনরা আছে তাদেরকে টিক্স দিলাম আমার দরকার নাই আমি করব না রান্না এই বাবা আসো 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 পটায় পটায় না না পটার পটা না ভালো ভালো বলছি আমি আমি এটা টিক্স দিলাম ঠিক শুধু গালে আমরা শুধু গালে দিব না কই মা রাজা লালে পরে এই লালে পরে এই দিয়ে দিবে ভালো করে এ মা বছর পরে আবার কবে বছর পরে হ্যাঁ আবার একটু পরে তাড়াতাড়ি রান্না করো অবস্থা দেখো গাইস কি করে দিয়ে গেল হ্যাঁ এখনো মাংস ধোয়াই শেষ হয়নি হয়েছে শেষ বাবু এরকম তাড়াহুড়ো করলে কিন্তু কিছু হবে না আমি কি রং খেলবো না আমি কি আজকে রং খেলবো না রংও খেলবো সবই করবো আমাকে একটু টাইম দাও ধীরে সুস্থ করতে দাও তোমার মনে রং আছে তোমার রং খেলার কোনো চাহিদা নাই কিন্তু আমার তো খেলতে হবে আমি তো আজকে আলিপুরদুয়ারে ঘুরবো কি একটু তাড়াতাড়ি করো এই কি হচ্ছে দেখো দেখো কি হচ্ছে দেখো আমাকে একটু টাইম দাও হবে রুম টাড়াড়ো বলে কিছু হবে না এই আমি কি মাসি খাই দিবে তারপরে করবা একটু হাতে জলমাটা দেখাও একটু কেলমাটা দেখাও আমি তো নিজে করতেছি অযথা কেন খাকাচ্ছো তুমি আমাকে এতক্ষণ লাগছে পিছনে লেগে লেগে রান্নাটা দেরি করে দিচ্ছে বলছি না এটা আমি করব আজি করো আজ পাঠো বসে রান্না করতে পারি না পারো না তো পারো 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 এতগুলা তেল দিবা মাংস আনছি এত রুটি তেল দিছ এতগুলা কি করে আমি কি রান্না করতে বলছি বলো তো আমি কি তেল খাবো না মাংস খাবো এইটুকু তেল তো লাগবে কাটা মাংস করতে গিয়ে পেঁয়াজ গুলা ভাজবো না গুলা আছে এগুলা ভাজবো না এগুলা এত তেল দিয়ে রান্না করে নাকি একটু জল মিলাও আমি সবচেয়ে কম দিয়ে তেল দিয়ে রান্না করে আমি আর আমার দুইজনই করো 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 তাড়াতাড়ি করো যেটাই করবা তাড়াতাড়ি করো আমার দায়িত্ব হবে হোলি খেলবো আমি হোলি বিরক্ত করতে থাকলে কিভাবে রান্না করবো তেলের মধ্যে দিছে পেঁয়াজ ছাইরে তেলের মধ্যে পেঁয়াজ ছাইরে তো জলের মধ্যে পেঁয়াজ দিয়ে রান্না করব একটু জল দিয়ে রান্না করতে পারো যখন জানো যে তেল খাওয়া বেশি ভালো না কি তেল যখন খাওয়া বেশি ভালো না পাঁঠা মাংস আনছি একটু রিচ না করে করলাম পাঁঠা মাংস আনছো কেন ওটা আরো খারাপ পাঁঠা মাংস খাবো না আমি হ্যাঁ কি বলছিলাম তোমাকে গোটা গোটা পাঁঠা আনিনে এই তো ভাগ্য ভালো তোমার যেদিন গোটা পাঁঠা আনবো কাটবা তখন তুমি যদি এই জিনিসটা করছো আমি বলে দিলাম তোমাকে তো বাঁচাই দিছি নেহাত হাতে কম সময় তাই ঝটপট রান্না করো পিস করে নিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে এখন দিয়ে দাও না আলুটা দিয়ে দাও হাইট ইচ্ছা করে পিস করে বাজার থেকে নিয়ে আসবে রান্না করে দিও সে তো আজকে নিয়ে আসি কিন্তু অন্যদিন তো আনবো না এখানে হয়ে গেছে রান্না ওই যে এখানে তো আলু গুলো আনো
তুমি শোনো, তুমি আমাকে ক্যামেরা ধরে দাও, আমি তোকে 5 মিনিট রান্না করে দেব। ঠিক আছে, 5 মিনিট রান্না করে দেব। মানে এটা হচ্ছে সেরা জোক, আজকের দিনের সেরা জোক শুনলাম আমি আজ। হ্যাপি হলি। ও নো, এটা কি কুয়ার মতো এরকম গর্ত করতেছো কেন? কি করে? এটা কুয়ার গর্ত না, এর মধ্যে রসুনটা দিব। বাবা রসুনের জন্য আবার কুয়ার গর্ত করতে হয় নাকি? কত টেকনিক ভাই। দুই পাশ থেকে পেঁয়াজগুলো তুলে দিলাম, তেলটা বেরিয়ে আসলো, এই তেলটার মধ্যে রসুনটা দিব। বাঙালি মাছের তেল দিয়ে মাছ ভাজে না, কে বলছে? দেখো পেঁয়াজের তেল দিয়ে রসুন ভাজতেছে, এগুলা হচ্ছে মানে বৈজ্ঞানিক পরিবারের মেয়ে, এগুলা হচ্ছে বৈজ্ঞানিক পরিবারের মেয়ে। সিরিয়াসলি ভাই, কি বুদ্ধি ভাই, আমার তেলের খরচা বাঁচাই দিল মাছে। তোমার কি গো করার ডান্ডি কোথায় এটা? হ্যাঁ, এই একটা ডান্টি আছে, একটা কই? রান্না করতে করতে ডান্টি ভেঙে ফেলছো তুমি। মাসির দোষ চাপাই দিলা। আমি জিরা বাটা দিচ্ছি, পাঁঠার মাংস গুলোকে একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, তো এই মাংস গুলোকে এখন দিয়ে দিচ্ছি। বাহ, গন্ধ তো ভালোই বেরিয়েছে গো, কিন্তু একটু তাড়াতাড়ি করো। মাংসের কালার চেঞ্জ হবে, বুঝছো? ওই একটু গোলাপি আবি দিয়ে দাও। কিন্তু উমা, হোলির দিন যদি তোমাকে আমি একটা স্পেশাল রান্নার রেসিপি বলতে পারি, তোমার অসুবিধা কোথায়? একটু গোলাপি আবি দিয়ে দাও, গোলাপি কালার হবে। সত্যি কিন্তু হলুদ, লাল, নীল, সবুজ এগুলো খাবি। একটু গোলাপি আবি দিয়ে দিতা, গোলাপি রঙের হইতো। একটু গোলাপি আবি দাও না, আসে তো। মাথায় বুদ্ধি নাই, মাংস কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা কি কালার দেখো তো, কি কালার করছো এটা? একা ভয় নিয়ে কেন? মা হেল্প করবে নাকি? মা রান্না হেল্প করতো, মা করো 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 করো। মার হেল্প ছাড়া হবে না। একটু পর পর এসে এসে চমকাই দিচ্ছ, এতক্ষণ লাগে ভাই, এক ঘন্টা হয়ে গেল। একটা পাঠা আমার স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে যায় এক ঘন্টায়, আর তুমি একটা মাংস রান্না করতে পারছো না? ও, একটু টেকনিকে শিখিয়ে দিতে পারো একটু স্পিডে কিভাবে শিখে? শোনো শোনো, তুমি রাত্রিবেলা করে ওকে টিপস দিবা যে বরকে কিভাবে তাড়াতাড়ি রান্না করে খাওয়ানো যায়, বুঝছো? বরকে কিভাবে তাড়াতাড়ি রান্না করে খাওয়ানো যায় এগুলো একটু ওর একটু দরকার পড়ে এগুলো। দেখো, হ্যাঁ দেখছো মা, দেখছো সাদা জামা কাপড় পরে আসতে হোলি খেলতে বেরোচ্ছে। দেখো তুমি আমাকে ছোটবেলা কি দিতা? কালো হাফ প্যান্ট, ছেঁড়া ছেঁড়া ফাটা গেঞ্জি এগুলো দিতা না মা? বলো ওকে, এগুলো বোঝা দাও তো, কতদিন বলছি একটু দাও, একটু বললাম তোমাকে কষা রাখতে, তুমি জল দিলা কেন? হ্যাঁ মা, জল দিয়ে দিলাম, বললাম মা কি করবে? মা তো আমার পক্ষে যাবে না, মা তো আমার। রান্না করো, পুড়ে যাবে সব নোংরা জল সল গুচ্ছি নিয়ে আসছে, দিচ্ছে এগুলা হলুদ একটা নোংরা জল, মাংস ধোয়ার জল আবার মাংস মধ্যে দিছে। হাই গোপাল, জলের অভাব নেই কি ভাই? মাছের তেল দিয়ে মাছ ভাজে জানি, মাংসের জল দিয়ে আবার মাংসের মধ্যে কে দেয় ভাই? তো করলে রান্না করা যায়, এটা প্রসেস, এটা টেকনিক। ভালো হবে, করতে দে, করতে দে। এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি শুকনো খোলায় রোস্ট করে গুঁড়া করে রাখছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি, গরম মশলা।
স্মেলটা তো হ্যাপি হয়েছে গো, ভালো তো হবে। আবার করতে পারবে তো আমার মা তখন মুঝে কথাটা শুনে। এগুলা না বললে তুমি যে ভালো করে করবে না, এই জন্য তোমাকে যদি চ্যালেঞ্জ না দেওয়া হয় সেই জিনিসটা ভালো মতো হয় না, এটা আমি জানি আগে থেকে। সেই জন্য তোমাকে যে কোনো জিনিসের চ্যালেঞ্জ দেওয়া হয় এটা আমার ট্রিক্স, বুঝছো? ঝটপট ঝটপট কেমন আছে? পাম্পার ভালো আছে? হ্যাঁ অনেক একটু এরকম নরম নরম ভালো লাগে। অনেকটা সিটি গরম দিয়ে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় না, আবার গরম হয়ে গেল কি হয়েছে? এই ভালো আছে? আগের বছর আমার এখানে একটা কানের পড়া ছিল সোনার, ওইটা হারিয়ে গেছিল, তো ওই জন্য আমি আর এবার কোন হ্যাপি হোলি কে কাকে দিবে? না না ঠিক আছে, দেখ মুখে দেখ। বেরোইতে বেরোইতে একদম দেখো ভূত। আরো কি হোলি খেলা হয় এর থেকে বেশি? বাঙালি দাঁতের ভিতরে কবে থেকে বিয়ে করে আসছে এই পাড়াতে? সবার দাঁতে ঘষার দায়িত্ব কার জানিস? কপালে দিব, কপালে দিব, মাথা দিয়ে বেশি করে দিবা। বাহ এই কালারটা সেই লাগে। বাহ দাগ আছে, বলো কি দাগ আছে? মানে ফিলটা করতে যাচ্ছ যে কেমন লাগে বলতো? সবাইকে তো দাঁতে ঘষো। হ্যাপি হোলি। খুব খারাপ অবস্থা, ভালো দেখাবা ভালো দেখাবা। ভালো দেখাবা মিলছে কি আছে দেখো বলো? ভালো দেখাবো নেই, শেখাবো কাজু শেখ দেখাবো। কাজু শেখ আছে তো? কাজু শেখ, কাজু শেখাবে। চিয়ার্স। তো মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে কেন? তুমি কি দিয়ে আসছো বাড়িতে? মুছে নিচ্ছি, সুন্দর লাগছে। না খাইলাম তো, খাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। প্রবীতা কি এখনই বের হলা নাকি? না অনেক কম হয়েছে। আমার একদম উঠে গেছে, আমার উঠে গেছে এই জায়গাটা, যাইনি
হোলি আবির খেলতে আমার খুব ভালো লাগে, তখন স্নানের প্রিপারেশনটা নিখনি আবার বসো রাগলাও জামা কাপড় ঝেবে ঘুরতা ছিবে আমার শরীরটা ঘুরতা স্নান করো তুমি তো এগুলো বিরক্ত লাগে তখন তো এখন যাই খাওয়া দাওয়া করিনি হ্যাঁ হবে 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 আর দিও না তবে মাটনটা দিয়ে দাও এখানে সাইড দিয়ে বেশি দিও না আমাকে দু পিস দাও লাগলে আমি পরে খেয়ে নিবো এত সুন্দর যখন বউ রান্না করবে না বাড়িতে তখন বাইরে যাওয়ার দরকার পড়ে না ঠিক আছে কমেন্ট করো প্রচুর শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা।